বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين، اللهم اجعلنا معهم بمنك শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিএস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজের আলোচনা করছিলাম কবিরা নিয়ে কারণ কবিরা গুণা থেকে আমাদের বেঁচে থাকা উচিত জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে কোনোভাবে প্ররোচিত হয়েও যদি কবিরা গুনায় লিপ্ত হয়ে থাকে তও করতে আর তৌবা না করলে এই অপরাধ ক্ষমা হয় না রব্বুল আলামিন তৌবা করলে ক্ষমা করে দেবেন তবে যথার্থ তৌবায় নাসুহা করার তৌফিক রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুন আমিন বন্ধুগণ আল্লাহ সুফা তালা নিজে তৌবা করতে ডেকে আমাদেরকে বলেছেন রব্বুল আলমিন বলেছেন আমানু ওহে তোমরা যারা ইমান এনেছ তুবু ইহি নাসুহা তোমরা সবাই মিলে রব্বুল আলমিনের কাছে না সুহা কর। প্রতিমহুটতে অপরাধ থেকে থাকার চেতন সমৃদ্ধ তোউবায় ধন্য হও। তাহলে কি হবে আসারাব্যকুম আইইু কা্যের আনকুম সেইয়ে আতিকম উুদ খেলাকুম জান্না তিন তাজিি মিন তাহতে আনহার আর প্রবেশ করাবেন তোমাদেরকে এমন জান্নাতি যার তলদেশ দিয়ে শরুত প্রবাহিত। এমালা উখদিল্লাহ হুন না আমানু মা।

আলমী যেহেতু আপন করে ডেকে জান্নাতের চিরস্থায়ী সুখের ঠিকানায় ধন্য হতে কঠিন কেয়ামতের দিনের বিপদ থেকে উদ্ধার পেয়ে অন্ধকার লাইট আর নিয়ে নিজে চলতে রাস্তা দেখিয়েছেন আমাদের কি উচিত নয় তৌবা করা আমাদের এই উদ্যোগ বন্ধুগণ পরস্পর পরস্পরকে তৌবায় উদ্বুদ্ধ করতে অপরাধ থেকে বেঁচে থাকতে জান্নাত আমাদের স্থায়ী ঠিকানায় লাভ করার সৌভাগ্য অর্জনে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরা গুনা নিয়ে আলোচনা করব আর তা হলো আবলাসভা ও হুয়া শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা অথবা আল্লাহ সুভা আনা হুয়া শাস্তি থেকে নিজেকে অবকাশ প্রাপ্ত বলে মনে করা আলমিন শাস্তি দিচ্ছেন না তাই নিজে যা ইচ্ছা তাই করলাম এমনটা মনে করা কবিরাগুনা কারণ আল্লাহ সুফা আলাহতআ যে যেকোনো সময় আজাব দিয়ে পাকরাও করতে পারে ব্যক্তি যখন রব্বুল আলমিনের আজাব যে কোনো মুহূর্তে আসতে পারে বলে সতর্ক থাকে এটা তার জন্য ন্যাচারাল অপরাধ মুক্ত থাকার এক বাস্তবতা এটা যার মধ্যে রয়েছে সে অপরাধ করতে পারে না আর এটা যার মধ্যে নাই সে সকল অপরাধে লিপ্ত হয় আর সকল অপরাধে লিপ্ত হওয়ার এই চেতনাটাই কবিরাগুনা আল্লাহ সুবহানাহু আমাদের একটি দোয়া শিক্ষা দিয়ে বলেছেন বারবার তার কাছে দোয়া চাইতে বলেছেন রব্বানা লা বানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ বলেছেন দোয়া করো ও বান্দারা ও আমার গুলামেরা ও আদমের সন্তানেরা মানব আর দানবেরা দোয়া করো রব্বানা লা বানা কঠিন করে দিও না আমাদের হৃদয়কে পাল্টে দিও না আমাদের হৃদয়কে ইমান যেহেতু হেদায়ত দিয়ে ধন্য করেছ হেদায়ত দেওয়ার পরে আমাদের হৃদয়টাকে হেদায়ত থেকে ঘুরিয়ে দিও না কল্যাণ বাদ দিয়ে অকল্যাণের দিকে ঝুঁকাইয়ে দিও না সত্য বাদ দিয়ে মিথ্যার দিকে ঝুঁকাইয়ে দিও না হে আল্লাহ আমাদের হৃদয়টাকে আল্লাহ নিজেই দোয়াটা শিক্ষা দিয়েছেন রব্বানা লা তু যে কলো বানা হে আমাদের রব আমাদের হৃদয়টাকে কঠিন বানিয়ে দিও না অপরাধে লিপ্ত করায় দিও না বা দাদা না যেহেতু একবার তুমি হেদাহাত দিয়েছো তার মানে সত্য জানার পরে আবার অপরাধের দিকে ধাবিত হওয়া এর থেকে রব্বুল আলামের নিজে পানা চাইতে বলেছেন আর এটা কেন হয় যখন ব্যক্তি অনুভব করে না আল্লাহর শাস্তি আসবে না না আল্লাহর শাস্তি নাই অনেক দূরে বলেছে অতীতের অনেক ইতিহাস করে নেছেন করে নিকমের তুলে ধরেছেন অতীতের অনেক জাতি এমটি বলেছে কখন আসবে কখন গজব আসবে আরে আসুক ঠিক এমনি ভাবে নিজেদের নিরাপদ মনে করা গজব থেকে এটা কবি রাগুনা আর এই চেতনার কারণে ব্যক্তি অপরাধী নিমোজিত হয় তাই বারবার দোয়া করতে হয় ইমান একবার যেহেতু একবার দিয়েছ দিয়েছি তাই কখনো আর হৃদয়টাকে ঘুরায় দিও না দুষ্টামি কুফুরি অসত্য সভ্যতাহীনতার দিকে বিল্লাদুন আর তুমি তোমার নিজের পক্ষ থেকে আমাদেরকে মুফত দাও রহমত মুফত রহমত দাও আমাদেরকে রহমত মানে কি রহমত আর বিভাষার শব্দ যার সরল বাংলা অনুবাদ করলে বলতে হয় রহমত মানে অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে পুরস্কার দেয়া এর নাম রহমত এবং রব্বুল আলমিন এই শব্দটির সংজ্ঞা এইভাবেই দিয়েছেন সুরেবানি ইসরাইলে রব্বুল আলমিন মা বাবার জন্যে দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন দোয়া করো সন্তান তোমার মা বাবার জন্য রব্বির হাম হুমা অরব তুমি রহম করো মা আর বাবা দুইজনের প্রতি কামা রব্বায়ানি সাকিরা যেমনটা তারা রহমত করেছেন আমার প্রতি বাচ্চাকালে বাচ্চাকালে আমাকে লালন পালন করতে গিয়ে যেমনি রহমত করেছেন বাচ্চাকালে লালন পালনের সময় রহমত মানে কি বাচ্চা পেশাব করেছে পায়খানা করেছে ফেলে দেয়নি বাচ্চাকে রাগ করেনি বাচ্চা দুষ্টামি করেছে শাস্তি দেয়নি বরং বাচ্চা যত দুষ্টামি করেছে যত ইসরে পাকা কথা বলেছে মা বাবা তত জোরায়ে ধরে চুমু খেয়েছে আদর করেছে প্রচার করেছে আমার বাচ্চা মানুষ হবে ওর ব্রেন ভালো ওর বুদ্ধি ভালো চিন্তা চেতনা ভালো তো বাচ্চাকালে কৃত অপরাধের বিপরীতে মা বাবা শাস্তি না দিয়ে চুমু খেয়েছে আদর করেছে দুয়া দিয়েছে প্রচার করেছে বাচ্চা ভালো হবে প্রশংসা করেছে এর নাম হলো রাহানা বলেন বলেছেন দোয়া করো ও সন্তানেরা তোমার মা বাবা যেমন তোমার বাচ্চাকালে তোমাকে কষ্ট না দিয়ে অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে ভালোবাসার স্নেহ মমতা আদর দিয়েছে হে আমার রব তুমিও আমার মা বাবার প্রতি টিকে নিরহম করো ওরা হয়তো অপরাধ করেছে শাস্তি না দিয়ে দয়া করো পুরস্কার দাও তো আমরা আমাদের নিজেদের জীবনে যত অপরাধ তার বিপরীতে শাস্তি কামনা না করে চাইব আল্লাহ দেও আমাদের রহমত পুরস্কার দাও আর আল্লাহ নিজে ওয়াদা করেছেন কৃত অপরাধ পাল্টে দেন তিনি তো কারণে কৃত অপরাধটা নেকিতে পরিণত হয়ে যায় করেছে অপরাধ অথচ মকবুল নেকি হয়ে যাবে যদি সে তোও বা করে সুতরাং রব্বুল আল কাছে হৃদয়ের বক্রতার বিপরীতে সত্যের উপর অটলতা কামনা করতে হবে আর তার রহমত চাইতে হবে কারণ ইনকান্তাল ওয়াহাব একমাত্র ওয়াহাব হলেন আল্লাহ বন্ধুগণ আমরা আমাদের নিজেদের জীবনে কি আজ এই চেতনা রয়েছে কেন কোনো না কোনোভাবে মন দিয়ে অন্যায় অনাচারের দুষ্টামির চিন্তা আসে কোনোভাবে যাতে দুষ্টামির চিন্তায় নিজে নিমজ্জিত না হয়ে যাই। আর এটা তখনই আসবে যখন ব্যক্তি মনে করবে সে নিরাপদ শাস্তি থেকে নিরাপদ আজাব থেকে নিরাপদ গজব থেকে নিরাপদ অথচ জেনে রাখা উচিত পরীক্ষা আল্লাহ করতে পারেন কিন্তু তাই বলে নিজে নিশ্চিত হওয়া যাবে না যে শাস্তি আসবে না বুখারির বর্ণনা রয়েছে রসল সাল্লা আসমের সাথ করেছেন কোন এক ব্যক্তি জান্নাতের জন্য আমল করে ভালো কাজ করে ঠিক এতটা যে জান্নাত এবং তার মধ্যে কেবল এক হাত দূরত্ব কিন্তু মৃত্যুর আগে ওই এক হাত দূরত্ব ক্রস করার আগে এমন একটা কাজ করে ফেলে যে টোটাল ভালো কাজ ধ্বংস হয়ে জান্নাত আর তার অধিকার থাকে না জাহান নামে যেতে হয় আবার উল্টু কেউ রয়েছে মাত্র এক হাত বাকি এক হাত দূরত্ব সে এবং জান্নাতের মধ্যে অবস্থায় মৃত্যুর আগে হয়তো একটি ভালো কাজ করে এমন ভালো কাজ যে জান্নাত তার জন্য হয়ে যায় এটা রব্বুল আলমীর অনুগ্রহ

অকল্যাণের দিকে ঘুরাই দিও না তোমার দিন তোমার আনুগত্যের উপরে আমার কালকে অটল রাখো আর এই ভয় থেকে যে কখন গজব আসবে কখন বিপদ এসে পড়ে বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনিমুক্তা আবু আনহু থেকে বর্ণিত রসুল বলেন আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তিনি তোমাদের ও আমলের দিকে লক্ষ্য করেন সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার ষাট হাদিস নম্বর ছ হাজার দুশো একুশ Conclusion. Eliminate misconceptions about religion. উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসালাম যে জন্য ব্যবহার সেই সেজন্য ব্যবহার করতে হবে কান কার তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হল হাদিস। কি নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ নির্দেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। মুজাফফর বিন মহসিন, ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন, शाहिदুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় উপস্থাপন।

আর কালকে কালবে এই জন্যই বলা হয় যে এটা বারবার পরিবর্তন হয়ে যায় উলট পালট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো মনটাকে চেঞ্জ হতে গিয়ে অন্যায়ের দিকে যাতে পরিবর্তন না হয় অসত্যের দিকে যাতে পরিবর্তন না হয় বরং রবের আনুগত্য রসুল সাল্লাহ সব কেউ বলেছে কেয়ামতের কথা তো অনেক বলেন কখন আসবে কখন আসবে গজব রবাহী বলেছেন কুল আসা কোন কারিবা বলে দিন খুব নিকটে খুব তাড়াতাড়ি আসবে সহসাই দেরিতে নয় অতীত ইতিহাসে ওর আনালিকারি মেরব বলে আলমি লুটিয়ে দেওয়ারেছেন অতীত ইতিহাসে অতীত নবীগণ আলী হিমুসাল্লামের সাথে তার সম্প্রদায়রা দুষ্টামি করেছে শাস্তি দেবেন বলে তারা সতর্ক করেছেন ভয় প্রদর্শন করেছেন কিন্তু তারা কি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাবিব হাবিবাহ সাল্লাহ আলী দুরাচারিতা করেছে অনেকে কিন্তু অতীত ইতিহাসে নবীগন্ধের দুষ্টামি দুরাচারিতার বিপরীতে দুষ্টদের উপরে শাস্তি সাথে সাথে নেমে এসেছে কিন্তু রাহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম রব্বুল আলমিনের কাছে এর থেকে পানা চেয়েছেন তিনি নিজেই বলেছেন হে আল্লাহ আমাকে যেহেতু জগৎ সময়ের জন্য রহমত করে পাঠিয়েছ আমার পরবর্তীতে আকাশের গজব তাড়াতাড়ি এত না সিগনাল যারা বুঝে যারা গ্রহণ করে তারা সার্থক অপরাধ করার পরেও সত্যের উপরে ফিরে আসতে পারে আর যারা এমনটা বুঝে না তারা তো ধ্বংসই হয়ে যায় সুফান সতর্ক করে দিয়ে বলেছেন আমাদেরই সমাজ সামাজিকতায়ও হয়তো অনেকে দুষ্টামি দুরাচারিতা অন্যায় অপরাধ করছে কিন্তু তার শাস্তি হয়তো এখনই আসছে না এতে আপনি আমি যাতে আল্লাহর গজব আসবে না বলে নিশ্চিত না থাকি বরং আল্লাহ বলছেন তিনি তাদেরকে তাদের অন্যায় আর অপরাধের মধ্যে ছেড়ে দিয়েছেন সুতরাং এরা তাদের অন্যায়ের অপরাধের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এই বাউন্ডারির ভিতরেই ঘুরে বেড়াচ্ছে এর উদাহরণ হলো ঠিক এই ধরনের যেমন গরু আর ছাগল আমরা মাঠে ময়দানে দিতে গিয়ে একটি রশি বেঁধে একটি খুঁটা গেড়ে দেই খুঁটা থেকে রশির দূরত্ব যোদ্দুর এর দূর পর্যন্ত ঘুরতে পারে এর বাহিরে আর যেতে পারে না যেমন উদাহরণ ঘুরির মতো ঘুরি আকাশে উড়ে বেড়ায় কিন্তু নাটা উড়ায় তার হাতেই থাকে ঘুড়ি যদি মনে করে আমি স্বাধীন আমি আর ফিরে যাব না মুড়ে ঘুরি কি বুদ্ধিমানের কাজ করবে নাকি ঘুরি সারা জীবন আকাশেই থাকে সন্ধ্যাবেলায় যখন টান দেয় ঘুরি কি না এসে আর পারে টিকেবনি কেমনি অথাস না হুয়া তা হতে পারে ঘুরির মালিক সন্ধ্যায় টানে অথবা কোনো মুহূর্তে টান দেয় রব্বুলা আলমিন যখন ইচ্ছা যাকে ঠিক এমনি গজব দেবেন দিতে পারেন কিন্তু কিছু কিছু অবকাশ দেন রব্বুল আলমিন যাতে করে সংশোধিত হতে পারে ফিরে আসতে পারে অথবা অবকাশটাকে তৌবার জন্য কাজে লাগায় কিন্তু দুর্ভাগ্য যখন নিজের কৃত অপরাধের বিপরীতে রব্বুল আলমিনের শাস্তিকে দেরিতে আসাকে শাস্তি আসবে না বলেই নিশ্চিত তৃপ্তি এবং আনন্দিত হয় তখন রব আলমিনের গজব আসে আর এটা কবি কবিরাগুনা এটা আমাদের সামনে এমন ইতিহাস ইতিহাস অনেক তুলে তো বটে, কিন্তু বর্তমান সমসাময়িক কিছু ঘটনার ইতিহাস যদি দেখি তাহলেই তা স্পষ্ট হয়ে ওঠে অতীতের অনেক ইতিহাস কোরআন এবং শুননার অনেক ইতিহাস আমরা নিজেরাই হয়তো ওয়াজে মাফিলে কথাবার্তায় শুনি কিন্তু বাস্তব কিছু ইতিহাস আমরা দেখতে পাই আমাদের কিছু ইতিহাস অন্তত একটি যদি বলি ইন্দোনেশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের অতল গহ্বর থেকে যে ভূমিকম্প তৈরি হলো আর সুনামি নামে সারা পৃথিবীতে চিনে কি যে অবস্থা হলো একটু চিন্তা করে দেখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের গভীর তলদেশ থেকে ভূমিকম্পের সূচনা করিয়ে পানি সব উপরে উঠে বিল্ডিং সব ধ্বংস করে দিয়েছে ক্যামত ওই রব্বুলা আলমিনের নির্দেশে হবে জমিন উলট পালট হবে আজুল জিলাতিল আর দু জিল জালাহা ওয়াখরাজাতিল আর দু আস্কা আলাহা ওয়াকালালে ইনসান ও আলাহা রব্বুলা আলী যখন পৃথিবী ভূমি যখন কাঁপতে থাকবে ও আখরা জাতিল আরোদ আস্কালাহা পৃথিবীর পেটের ভিতরে লুকিয়ে থাকা সব ভারী জিনিস যখন বের হয়ে যাবে মানুষ বলবে কি হলো পৃথিবীর অকাল আল পৃথিবীর কি হলো পৃথিবী তার সকল খবর বলে দেবে কারণ বিহা তার প্রতি প্রত্যাদেশ করেছেন তার রব তো যে রব কে এই বিবরণ আমাদের সামনে তুলে ধরেছেন দুষ্ট মানুষের ধ্বংসের ইতিহাস তুলে ধরেছেন অপরাধের পরিণতির বিবরণ তুলে ধরেছেন আমাদের সামনে সতর্ক হওয়ার জন্যে আমরা হয়তো বলবো না এখনো তো আসে না কিন্তু সুনামির এই আক্রমণ আমরা কি দেখি না সুনামি কেবল ইন্দোনেশিয়ার ওই জায়গায় হয়েছে আর কোথাও হতে পারে না পৃথিবীর অনেক ভূখণ্ডেই কবির সমুদ্র থেকে মুহূর্তেই পানির উত্তাল গ্রাস আশ্রে পড়ছে জনপদে যে বৃষ্টি আমাদের জন্য রব্বুল আলমিনের রাহমত যে বৃষ্টি আমাদের জন্য রব্বুল আলমিনের রাহমত যে বৃষ্টির মাধ্যমে নিরাপদ পানি নিশ্চয়তা আমরা পাই হান্ড্রেড পারসেন্ট বা বিশুদ্ধ পানি পাই পানের জন্যে মাঝে মাঝে ওই বৃষ্টি দিয়ে রব্বুল আলমী জনপদ ডুবিয়ে দিচ্ছেন নিদর্শন নয় গজব আসতে কেমত ঘটাবেন কিন্তু কেয়ামত ঘটার আগে ধ্বংসের অনেক প্রেক্ষাপট আমাদেরকে সিগনাল দিয়ে দিয়ে দেখাচ্ছেন আল্লা সুফনাত আলা সুরাতে বলেছেন পৃথিবীর সব খবর যখন পৃথিবী বলে দেবে

থেকে আসবে কেউ জানে না শুধু তাই না রব্বুল আলমিন আল্লাহর গজব আসতে দেরি লাগে না স্বাভাবিক জিনিস দিয়ে রব্বুল আলমিন গজব পাঠাতে পারেন যেমন ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমিন পাঁচটি গজব পাঠিয়েছিলেন একসাথে বর্ণনা দিয়েছেন কোরআন আল কেরিমি এক নম্বর রব্বুল আলমিন বলেছেন ওয়ারসালিম তুফান তাদের উপর রব্বুল আলমিন তুফান পাঠালেন তুফান তুফান আরবি ভাষার শব্দ কোরআনী কেরিমের শব্দ আমরা বাংলায় ব্যবহার করি প্রচন্ড টর্নেডু ঝড় হচ্ছে নাকি আমাদের জনপদে আমাদের দেশ আর জাতিতে মুহূর্তে কুত থেকে বাতাস এসে লন্ড ভন্ড করে সব শেষ করে দিচ্ছে এটা কি রব্বুল গজব নয় সাবধান হওয়ার জন্য সিগনাল নয় আপনার উপরে যে আসবে না বুঝলেন নিরাপদ থাকেন কেমন গজব যে কোনো মুহূর্তে ধরতে পারে অপরাধের পরিণাম হিসেবে সতর্ক থাকতে হবে তাই নিশ্চিন্ত নয় ভয়ে সাবধান থাকতে হবে আল্লাহ সুফানা হুয়া তালা তুফান পাঠিয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমীর দ্বিতীয়ত পাঠিয়ে অলজারাত পঙ্গপাল পঙ্গপাল ফরি পঙ্গপাল দিয়ে শহর বন্দর বন্ধ হয়ে যেতে পারে মুহূর্তে ফসলের ক্ষেত নষ্ট হয়ে যায় পঙ্গপাল রব্বুল আলমীর গজব হিসেবে দিতে কুত্তে আসবে কে পৃথিবীর অত্যাধুনিক মেশিনারি সব সেখানে বন্ধ শুধু তাই না রব্বুল আলমী বলেছেন ওয়াল কুম্মাল উকুন ও দফা দে ব্যাং ও এবং রক্ত ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমী শাস্তি হিসেবে পাঠিয়েছিলেন ইউরোপ জ্ঞান বিজ্ঞানে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে তারা বন্ধ হয়ে গেল কারণ তাদের আকাশ বিমান উড়ার জন্য নিরাপদ নয় কারণ আগ্নেয়গির ছাই মেঘের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে বন্ধ এটা কি গজব নয় সুতরাং কোন দিক থেকে আল্লাহর গজব থেকে নিরাপদ বন্ধু তাই কোনোভাবে আল্লাহর গজব থেকে নিরাপদ মনে করাটা হলো কুফুরি কবিরাগুনা এর দ্বারা ব্যক্তি অন্যায়ের দিকে ধাবিত হতে থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সামনের দিকে আর যে ব্যক্তি প্রতি মুহূর্তে রব্বুল আলমিনের পাকাওয়ের মধ্যে রয়েছে যে কোনো সময় আল্লাহ ধরবেন এই ভয় রাখে ইমান তার পরিপূর্ণ থাকে অপরাধ থেকে সে বেঁচে থাকতে পারে আরেকজনকেও বেঁচে থাকার জন্য বলতে পারে বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহর গজব যেকোনো সময় আমাদেরকে ধরবে এই জন্য ভয়ে ভীত থাকি রব্বুল আলমিনের ভয় করি যদিও ইমান মানে যেমন ভয় করা তেমন আশাও করা কিন্তু ভয় মুক্ত থাকা নয় ইমান মানে ভয় এবং ভালোবাসা দুইটির সমন্বয় ইমান মানে ভয় আর ভালোবাসা দুইটির সমন্বয় তাই ভয় মুক্ত নয় ভালোবাসায় গদ নয় ভয়ও থাকবে ভালোবাসাও থাকবে তাই কখনো আল্লাহর গজব থেকে নিশ্চিত এটা চিন্তা করব না যারা এমনটা মনে করে আল্লাহর গজব থেকে নিরাপদ তারা কবিরা তো আল্লাহ তাদের সকলকে হেদায়ত ন করুন আমাদেরকেও হেদায়ত ন করুন আমিনা আলাই হুনিপ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় marriage or divorce What's Islamic ruling? Nika. solution or problem heaven or hell uh, there is a misconception you choose beauty wealth family status virtue decide what you want জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়